কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালোই আছি। তো দেখো, হঠাৎ করে বেরিয়ে পড়েছি বর ছেলে তিনজন। তো কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে। তো তার আগে বলি, এখন বাজে বিকাল 4টে, আর এই রোদের মধ্যে দুপুরবেলা বেরোলাম না, বিকাল বিকাল করে বেরোলাম। তো একটু রোদ নেই, একটু গরম নেই, আর বাইকে করে যাচ্ছি, ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম মনটা পুরো ভরে যাচ্ছে, এতটা শান্তি লাগছে। তো আসলে যাচ্ছি সোনার উপর দোকানে। তো কী কিনবো বলো তো? একটা পলা বাঁধানো কিনবো, শাঁখা বাঁধানো তো আছেই, আর পলা বাঁধানোটা নেই, তো ছিল, সেটা চেঞ্জ করে আমি আরও কিছু দিয়ে একটা ভালো দেখে সোনার পলা নেব। তো কোন পলাগুলো নেবো বলো তো? যে ব্রেসলেট পলাগুলো হয় না, তো সেটা নেব। তো ইউটিউবের টাকা দিয়েই সেটা নেব আর কি। তো 2 মাসের পেমেন্ট মানে ধরাই আছে, কিছু করা হয়নি পলা কিনবো বলে, ওই জন্য। তো ফার্স্টে এখন বগুলা চলে এসছে, আর দেখো প্রচুর পরিমাণে ভিড়। তো হাজবেন্ড গেছে এটিএমে টাকা তুলবে, তারপর তো আমরা যাবো এদিকে, আমি আর বাবু তো দাঁড়িয়ে আছি, কখন আসবে কখন আসবে, ভিড়ও জমে গেছে প্রচুর। তো ফাইনালি আমরা চলে গেলাম বগুলার আধুনিক জুয়েলার্স। তো ওই যে দেখো নাম প্লেট দেখা যাচ্ছে, একদম জলজল করছে। আর বগুলার সবথেকে মানে ভালো দোকান হচ্ছে আধুনিক জুয়েলার্স। তো আমরা সোনার উপর দোকানে ঢুকে পড়েছি, তো এখানে ভিডিও করা অ্যালাউড না, কিন্তু আমি তাও লুকোচুরি করে একটু একটু তুলছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো কত সোনা, এই সব সোনা যদি আমার হতো কী হতো বলো তো? বেশি লোভ তো ওই জন্য আর হয়নি। তো দেখো পলাগুলো মানে চয়েস করছিলাম, কিন্তু একটা পলাও না আমার মানে ঠিক ভালো লাগছে না। তো ডিজাইনটা যদি আরও কিছু নতুন নতুন থাকতো তা মানে তাহলে একটু মনে হয় ভালো লাগতো, কিন্তু যাই হোক একটা পলা চয়েস করলাম, কিন্তু মানে কপালটা এতই খারাপ, কী হচ্ছে বলো তো সমস্যাটা? মানে যেটা চয়েস করছি হয় সেটা হাতের থেকে বড় হয়ে যাচ্ছে, আর যেটা চয়েস করছি হয় হাতের সাইজের থেকে ছোট হয়ে যাচ্ছে, আর না হয় যেটা চয়েস করছি বাজেট থেকে ছাড়িয়ে যাচ্ছে, মানে তিনটে প্রবলেম দেখা দিচ্ছে। তো কী করবো কী করবো কিছুই বুঝতে পারছি না। তো হাজবেন্ডকে বললাম আমি যদি নিই তো ভালো দেখেই নেব, ওই কমা টমা নেবো না, দুদিন পরে পাল্টাতেই হবে, আর বাড়ি গিয়ে মন খুতমুত করবে যে ভালো হলো না ভালো হলো না, তো একবারে ভালোটাই নেবো। সেই জন্য কী করলাম বলো তো? এখন আর পলাটা নিলাম না, এর পরের মাসে টাকা ঢুকলে তিনবারে টাকা দিয়ে আর এক মানে আবার তারপর তাই পলাটা আমি নেব। তো পলাটার দাম প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে, তো কত হচ্ছে কী হচ্ছে এর পরে যখন নিতে আসবো তখন অবশ্যই বলবো। তো বাইরে এসে মানে বাড়িতে এসে দেখি শাশুড়ি শশা কেটেছে, তো বাবু আবার সেটা নুন দিয়ে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, এখন বসে বসে শশাটা খাবো। আর হাজবেন্ড বাড়িতে এসে বাজারেও চলে গেছে, আর আজকে বাজার থেকে কী নিয়ে এসছে বলো তো? সেটা হচ্ছে এই দেখো চিকেন। তো চিকেনটা এখন রান্না হবে, তো এটা এখন ধুয়ে নিয়ে আসবো, তারপরে রান্নাটা করব, চিকেন কষা আর ভাত। তো বেশি মশলাপাতি কিছুই দেবো না, কারণ ননদ খাবে, তো ওই জন্য মানে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প স্বল্প মশলা দিয়ে রান্নাটা হবে। আর এদিকে দেখো বড় বড় টুকরো করে আলু নিয়েছি, এখানে আমি 3 পিস 3-4 পিস মানে 6-7 পিস আলু নিয়ে নিয়েছি, আর মাংসের আলু খেতে তো আমার দারুণ লাগে। তো এদিকে দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে রান্নাটা হবে, যেহেতু শুকনো লঙ্কা দেবো না, তো কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন অল্প পরিমাণে দিয়ে পাতলা পাতলা ঝোল হবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো অবশ্যই বলো। আর আজকের ভিডিওটা একটু মিনি ব্লগ হয়ে গেল, কী করবো বলো, গরমের জন্য আর ভালো লাগছে না ভিডিও করতে, সারাদিন ঘরের মধ্যে বসে থাকি, তো সেই ঘরের মধ্যে বসে থেকে মানে ভিডিও কী আর দেখাবো বলো তোমাদের। আর বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে এটা, কালকে রান্না হবে, আজকে চিকেন কষা জমিয়ে খাবো। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা।